আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক ও পাঠক বৃন্দ আজকে আমরা এমন একজন মেহমানকে পেয়েছি আমাদের ইসলামিয়ার পক্ষ থেকে যাকে আপনারা সকলে চেনেন আমাদের সুপরিচিত মুখ শেখ ফজিলত শেখ ডক্টর মোহাম্মদ ইমাম হাসাইন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই আপনারা অনেকেই দেখেছেন এই বইটি সম্পর্কে তার মন্তব্য আমরা শুনবো আসলে কেন তিনি এই বইটি লিখেছেন এবং সাধারণ পাঠকদের জন্য এই বইটি কতটা প্রয়োজনীয় বা কিভাবে উপকার দিবে এই বইটি চলুন আমরা তার মুখ থেকে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরিকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা আসলে অনেক পরিশ্রম করে আমার সংকলিত এই বইটি সমাজে বহুল প্রচলিত একশো জাল হাদিস এই বইটি প্রকাশ করেছেন তা আলহামদুলিল্লাহ এই বইটি সম্পর্কে আমি অত্যন্ত সংক্ষেপে দুই একটি মৌলিক কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আসলে ছাত্রজীবন থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় যে সমস্ত আলেম যে সমস্ত মাসায়েক বা যে সমস্ত ইসলামপন্থী ব্যক্তি দরবার মার্কাজ প্রসিদ্ধি লাভ করেছে আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি এবং সব জায়গায় সত্য অনুসন্ধান করার হক অনুসন্ধান করার চেষ্টা করেছি তো যখনই যে সকল যে সকল মার্কাজে বা যে সকল কেন্দ্রে বা যে সকল ফিস সাহেবদের কাছে যখন আমি যেতাম তখন তাদের আসলে যেই আকিদা যে মানহাজ তারা কি প্রচার করতে চান কি প্রসার করতে চান ইসলামের কোন অংশটাকে তারা সবচেয়ে গুরুত্ব দেন এই বিষয়গুলো নিয়ে আমি সব সময় একটু গবেষণার দৃষ্টিতে দেখতাম তাদের বইপত্রগুলো সংগ্রহ করতাম তো সেই আলোকে আমি নিজে কোরআন স্নার সাথে মিলিয়ে একটু বোঝার চেষ্টা করতাম তো আমি মিলাইতে গিয়ে এরকম অসংখ্য জায়গায় যখন গিয়েছি তাদের বইগুলো আমি সংগ্রহ করেছি যেই বইগুলোকে তারা সবচাইতে গুরুত্ব দেন যেই বইগুলো তাদের মরিদদেরকে বা তাদের সহযোগীদেরকে শুভানুদায়েরকে তাদেরকে মহিবিনদেরকে কিনতে বলেন পড়তে বলেন আমল করতে বলেন তো তখন আমি এই বইগুলো নিয়ে এসে অনেকগুলো বইয়ের মধ্যে দেখি অসংখ্য জাল হাদিস মানে জাল হাদিসে বরফুর এবং আকিদা যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ যে আকিদার কারণে মানুষ জান্নাতি হয় জাহান্নামি হয় সে আকিদাগুলো দেখি যে এই জাল হাদিসের উপরে ভিত্তি করে অসংখ্য আকিদা গড়ে উঠেছে অর্থাৎ একটি জাল হাদিসের উপরে ভিত্তি করে অসংখ্য ঢালপালা অসংখ্য ভবন উঠে গিয়েছে কিন্তু ভবনের ফাউন্ডেশনটা অত্যন্ত দুর্বল ফাউন্ডেশনের ভিতরে সেখানে রডের পরিবর্তে মাস দেওয়া তো, তো আমি যখন এগুলো দেখেছি অবাক হয়ে গিয়েছি যে আসলে তো এই যে আমাদের সমাজের অসংখ্য ভাই বোন এই ভ্রান্ত আকিদাগুলো বিশ্বাস করে বসে আছে তারপরে যে ভুল আকিদাগুলোর উপরে ভিত্তি করে তারা কত আকিদা গড়ে তুলছে এই জাল হাদিসের উপরে ভিত্তি করে তো ছাত্র জীবন থেকে আমার ইচ্ছা ছিল যে একটি এমন একটি বই সংকলিত করা যার মধ্যে এই জাল হাদিসগুলো বাছাই করা জাল হাদিসগুলো থাকবে পরবর্তীতে আমার ওস্তাদ ডক্টর খন্দকার আনমা আবদুল্লাহ জাহাঙ্গীর রাহে তিনি একটি বই রচনা করেছেন যে হাদিসের নামে জালিয়াতি তো এই হাদিস এই বইটির মধ্যেও তিনি অনেকগুলো জাল হাদিস তিনি বাংলাদেশে বিশেষ করে বহুল প্রচারিত অনেকগুলো জাল জালহাদিস একত্রিত করেছেন তো এত বেশি উনি একত্রিত করেছেন তো সাধারণ মানুষ দেখা যায় এই সবগুলা পড়াশোনা করা বা সবগুলো খেয়াল রাখা একটু কষ্ট করে হয় তো তখন আমি চিন্তা করলাম যে একসাথে এত বড় আকারে না করে আমার অভিজ্ঞতায় আমি সমগ্র বাংলাদেশ ঘুরে বা এই উপমহাদেশ ঘুরে বিভিন্ন অঞ্চল ঘুরে যে সকল আকিদাগুলো পেয়েছি যে আঁকিদাগুলোর ভিত্তি জালহাদিসের উপরে এবং যে জাল হাদিসগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষ নারী পুরুষ মোটামুটি সবার মুখস্থ সবাই জানে সবাই বলে যে রাসুল সরাসলাম বলছেন হাদিসে আছে কিন্তু অথচ এগুলো জাল হাদিস এরকম প্রসিদ্ধ ভাষাই করে করে আমার গবেষণার আলোকে একশোটি হাদিসকে আমি তুলে নিয়ে এসেছি নিয়ে এসে আমি নদ্যা সরকার বাড়ি জামে মসজিদে দশটি খোদ্বায় দশটি দশটি করে একশোটি এই জাল হাদিস আলোচনা করেছি এই একশো হাদিস যখন আমরা ইউটিউবে দিলাম আমাদের যখন ওয়েবসাইটে গেল আলহামদুলিল্লাহ সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন জায়গা থেকে আমার কাছে যোগাযোগ করতে থাকে ভাইয়েরা যে ভাই এটা তো শুনে আমাদের কাছে এত ভালো লেগেছে এটাকে বই আকারে আমাদের হাতে দেওয়া দরকার পাঠকদের হাতে দেওয়া দরকার বই আকারে দিলে এটা স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে তখন আলহামদুলিল্লাহ আমি পরিশ্রম করে ওই একশোটা হাদিস এবং এটা কেন জাল হাদিস এটা সমস্যাটা কোথায় এই হাদিসটার এই হাদিসটা কেন জাল হাদিস হলো বা এটা কোন হাদিসের গ্রন্থে আছে এই জাল হাদিসের মতো কোনো হাদিস আছে কি বা এই অন্য সনদে কোনো হাদিস আছে কি না অর্থাৎ এই জালহাদিসটি সম্পর্কে যা ন্যূনতম জানা দরকার এরকম প্রত্যেকটি জালহাদিসের সম্পর্কে কিছু তথ্য সহ এই জালহাদিসগুলোকে সংগ্রহ করেছি এবং সেই আলোকে এই সমাজে বহুল প্রচলিত একশো হাদিস বইটি সংকলন করা হয়েছে তো আশা করি এই বইটি যখন একজন পাঠক যে কোনো ভাই বোন যখনই এটা একটু পড়বেন এটা আপনাকে যখন একটা দুইটা প্রথমে পড়বেন আপনি শেষ না করে এটা রাখতে পারবেন না আপনার ইচ্ছা জাগবে যে আমি একশোটাই একটু দেখি আমাকে গত দিনেই অসংখ্য ভাই বলছেন যে এটা পড়া শুরু করেছি একটা দুইটা পড়ার পরে আর পুরোটা না পড়ে শেষ করতে রাখতে পারিনি অর্থাৎ এই কথাগুলো এত প্রসিদ্ধ মানে সবাই জানেন যে এগুলো হাদিস অথচ এগুলো জাল হাদিস তা আশা করি আমাদের দিনদার মুসলিম পাঠক ভাই বোনদেরকে এই বইটি তাদের আঁকিদার এবং আমলের ব্যাপারে দিনের ব্যাপারে অনেক উপকারিতা দিবে তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত যে সমাজে বহুল প্রচলিত একশো হাদিস গ্রন্থটি সবাই পড়াশোনা করবেন দেখবেন এবং এর মাধ্যমে আশা করি আপনারা আপনাদের ইমান ও আমলের জন্য অনেক উপকারিতা পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন